লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলবো যে আপনি আমার সামনে যে একটা গাছ দেখতেছেন সেটা হচ্ছে হলুদ গাছ। তো হলুদ গাছ সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলবো যে হলুদ গাছ কিভাবে চাষবাস করতে হয় এবং হলুদ গাছ কত দিনের ভিতরে বড় হয়। ইম্পর্টেন্ট একটি কথা বলবো যেটি নাকি কোনো বিদুর মধ্যে কেউই বলে দেয় না, যে হলুদ গাছ শুধু কয়বার বছরের মধ্যে কয়বার রোপণ করতে হয় বা একবার রোপণ করলে কি সারা বছর ওইখান থেকে কি হলুদ ধরানো যায় নাকি বছরে বছরে হলুদ গাছ লাগাতে হয়, এটা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দিব। এই যে আমার সামনে যে একটা হলুদ গাছ দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা মাটির মধ্যে একটা গর্ত করি, গর্ত করার পর আংশিক কিছু হলুদ এটার মধ্যে আমরা রোপণ করি এবং রোপণ করার সময় একটি জিনিস খেয়াল করতে হবে যে 2-3 ইঞ্চি নিচে এটা রোপণ করতে হবে এবং সাইডের যে মাটিগুলা রয়েছে ওই মাটিগুলা আমরা জর্জরিত করে দিব। যার কারণে জর্জরিত করে দেওয়ার কারণে আপনার সাইটের জায়গাগুলা অনেক নরম থাকবে এবং ওইখান থেকে আপনার 3-4 দিনের ভিতরে আপনার হলুদ মানে হলুদ থেকে একটা শাখা বাইর হবে, সেই শাখাটি হচ্ছে একটি এরকম একটা ঘাস তৈরি হবে আস্তে আস্তে। তখন আমরা কি করব, এটার মধ্যে কোনো লাইক সাইক কোনো কিছুটা দেওয়ার দরকার নাই, কারণ এই বিষয়গুলা লাইকের কোনো প্রয়োজন হয় না। এবং যদি নাকি কেউ এটা ক্ষেতের মধ্যে বাণিজ্যিকভাবে, এখানে দেখতেছেন বাণিজ্যিকভাবে এটার মধ্যে ধরাছোঁয়া লাগবে না, আপনার যে পতিত জায়গাগুলা রয়েছে ওই পতিত জায়গার মধ্যে এটা রোপণ করবেন তাহলেই চলবে। এবং দেখিয়ে দিব এখন যে হলুদ গাছ আপনার কতটুকু বা কীভাবে হয়, কেন হলুদ গাছ মানে হলুদ বড় হয় না, এটা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দিব। এই যে আমার সামনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলুদ গাছ। দেখতে পাচ্ছেন যে অনেক মানে শক্ত হয়েছে এই গাছগুলার তুলাটা আমার, কারণ হচ্ছে এটা আপনার মাটিগুলা শক্ত হওয়ার কারণে, আশপাশের যে মাটিগুলা রয়েছে এটা অনেক শক্ত হওয়ার কারণে আপনার এখান থেকে হলুদটা খুব ভালোভাবে অনেক বড় হয় নাই। যদি নাকি সাইডের মাটিগুলা তুলে তারপরে আপনার কি কর নিড়ানি দিয়ে দিত তাহলে অনেক বড় হতো, বা আমরা গ্রাম অঞ্চলের মধ্যে এটাকে ফানা বলে থাকি, এক একটা ফানা অনেক বড় হতো। এবং দেখতে পাচ্ছেন যে এই ফানা থেকে আপনার এখনও তো যেহেতু এটার মৌসুম হয় নাই, বাট কিছুদিনের পরেই এটাকে আমরা তুলব। দেখতে পাচ্ছেন যে মানুষের আঙ্গুলের মতো অনেকগুলো আঙ্গুল বাইর হচ্ছে এখান থেকে। তো এটা থেকে কী করবে, আবার নতুন করে শাখা প্রশাখাগুলো নিবে এবং এই শাখা প্রশাখা থেকে আবার বাইর মানে এটা আস্তে আস্তে আরও বড় হবে। এই জন্য আমরা এটাকে কী করব, লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে মাঝামাঝি নিড়ানি দিয়ে মাটিগুলাকে যদি নাকি সরিয়ে আলগা করে দেন। এবং বিশেষ কথা হচ্ছে কি, এটা যখন নাকি রোপণ করবেন, রোপণ করার পরে অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গাটা অনেক উঁচা রাখবেন। এখন বলতে পারেন যে এটা আবার করার কি প্রয়োজন, তো উঁচা রাখার জন্য আপনার যখন নাকি মাটিটা ফাটা দিবে তখন এই মাটির ভিতরে যাতে করে কোনো প্রকারে পানি প্রবেশ না করতে পারে, যদি নাকি পানিগুলা প্রবেশ করে তাহলে আপনার হলুদ গাছগুলা খুব দ্রুত মারা যেতে শুরু করবে। এবং বছরে একবার যদি নাকি একটা এইভাবে রোপণ করেন তাহলে আপনার এই বছরে না আপনার 5-10 বছরের ভিতরে আর হলুদ লাগাতে হবে না, শুধু একটা রোপণ করলেই চলবে। এবং আরও নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন টিপস যদি নাকি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।